সংস্কারের কোন জায়গাগুলোতে আসলে শক্ত করে হাত দিলে আমরা এগুলোকে ট্যাকল করতে পারবো। আমরা সিপিডি থেকে অনেক দিন ধরে বলছি যে একটা ব্যাংকিং কমিশন করেন। 21,000 কোটি টাকা ছিল ঋণ খেলাপি 2009 সালে, এই সরকার যখন নাকি ক্ষমতা গ্রহণ করে। আজকে আমরা যখন কথা বলছি 1,31,000 কোটি টাকা, এইটা নিয়ে কি কারোরই কোনো দুশ্চিন্তা নাই? এটা নিয়ে কি কারোরই ঘুম হারাম হচ্ছে না? এটা কেন হচ্ছে, এটা কারা করছে, এই টাকা কোথায় যাচ্ছে, এটা কিভাবে পরিচালনা হচ্ছে ব্যাংকিংগুলো, এগুলোর জন্য করদাতাদের উপরে চাপ পড়ছে। এবং বেশি যেটা সেটা হলো যে এটার কারণে ব্যাংকগুলো তাদের ঋণের উপরে যে সুদ যেটা তারা রাখতে পারতেন সেটা তারা রাখতে পারে, অনেকটা বড় টাকা প্রভিশনিং করে রাখতে হচ্ছে। তো একটার পর একটা নক অন ইফেক্ট এটা হচ্ছে। সুতরাং আমরা বলেছিলাম ব্যাংকিং কমিশন করেন, একেবারে জিরো টলারেন্স, যেটা শূন্য সহিষ্ণুতা, সেইটা প্রয়োগ করে এই এগুলোকে বের করেন। দরকার হলে উইলফুল ডিফল্ট এবং নন উইলফুল ডিফল্ট এটাকে ভাগ করেন। এটা একটা ব্যবসা করতে গেলে অনেকে রিস্ক নেন উদ্যোক্তারা, তখন অনেক সময় বিভিন্ন সমস্যা হতে পারে। এটা কোভিডের সময় সমস্যা হয়েছে, রুশ ইউক্রেন যুদ্ধের কারণে ওনাদের সমস্যা হয়েছে, সরকারের কোনো ফিসকাল পলিসির কারণে তাদের সমস্যা হতে পারে। এগুলোকে বিশ্লেষণ করেন। আমাদের তো অনেক বড় সেখানে বিশ্লেষণের জন্য মানুষজন আছেন, তাদেরকে আমার মনে হয় যে কাজে লাগানো, রেদার দেন যে আমাদের আকাঙ্ক্ষাগুলিকেই প্রাধান্য দিয়ে আমরা বাজেট বাস্তবায়ন করলাম, যেটা আমরা পরে আর সেটাকে করতে পারলাম না, পরিচালন ব্যয়ে। হ্যাঁ, এখন আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমাদের যে বাজেটের যে আকার যেটা আছে, যেটা আমি সবসময় বলেছি যে আমাদের এইটা আপনারাও অনেক সময় ব্যবহার করেন যে অনেক বিশাল আকারের বাজেট, এইটা আসলে আমাদের কোনো বিশাল আকার না। এটা 15% আমাদের জিডিপির, এবং আমাদের অভ্যন্তরীণ সঞ্চয় আহরণ যেহেতু কম সেটার জন্যই এটা হয়েছে। আবার বলি, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় 2020 সালে আমাদের রেভিনিউ জিডিপি রেশিও 14% উন্নীত করার টার্গেট ছিল, সেইটা 7.6% হয়েছে। সো এই যে আমাদের অভ্যন্তরীণ সঞ্চয় আহরণ, এইটার কারণেই এটা এটা হয়েছে। পরিচালন ব্যয় আমাদের দেশে ভর্তুকি দিতে হবে, আমাদের আমাদের ভর্তুকি দেওয়ার সক্ষমতা ইত্যাদি লাগবে, এবং সেটা IMF-এর কারণে না, আমাদের খাদ্য নিরাপত্তা দরকার, আমাদের জ্বালানি নিরাপত্তা দরকার, আমাদের যাদের মূল্যস্ফীতি যে চাপ আছে সেটা আমাদের কমানো দরকার। কিছু কিছু জায়গায় এই বাজেটে হ্যাঁ অবশ্যই অভ্যন্তরীণ শিল্পকে সুরক্ষা দেওয়ার জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, সেটা ঠিক, কিন্তু আবার আমরা এটাও বলেছি যে অনেক ক্ষেত্রেই সেটা আবার আমাদের যারা নাকি এখানে উৎপাদন করছেন তাদের উপরে এটা যাবে, এবং আলটিমেটলি এটা ভোক্তার উপরে যাবে। কারণ অপ্রত্যক্ষ করের উপরে নির্ভরশীলতা থেকে আমরা বের হতে কিন্তু পারিনি। 35% ছিল হলো আমাদের প্রত্যক্ষ করের অংশ, এটা বাড়ছিল, এটা এখন কমে 32%-এর কাছাকাছি দাঁড়িয়েছে। তাহলে দেখেন, এই যে আমরা বৈষম্যের কথা বলি এবং বৈষম্য হ্রাসের একটা বড় একটা উপায় হলো যে অপ্রত্যক্ষ থেকে প্রত্যক্ষ করের অংশটা বাড়ানো, তো সেখানেও তো আমাদের একটা আমরা পিছিয়ে যাচ্ছি।